নমস্কার বন্ধুরা, আমার অবসর সময়ের সঙ্গী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আরও জানতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অবসর সময়ের সঙ্গী, পাশে বেল আইকনটি প্রেস। কমলালেবুর রসে ভিটামিন সি ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। 1-4 গ্লাস জলে 1 গ্লাস কমলার রস মিশিয়ে পান করুন। এটি গলা ব্যথা কমিয়ে দেবে নিমেষে। সাধারণত টনসিলের সমস্যা হলে লবণ জল দিয়ে কুলকুচি করা হয়ে থাকে। এই টনসিলের ব্যথা এবং ইনফ্লামেশন দূর করে দেয়, স্যালাইন ব্যাকটেরিয়া দূর করে, গলায় আরাম দিয়ে থাকে। 1 চামচ মধু এবং 4 কোয়া রসুন পেস্ট করে হালকা গরম জলে মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে 3-4 বার পান করুন। এটি 3-4 দিন পান করুন। রসুন টনসিলের জীবাণু ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে। দারুচিনির অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান টনসিলের ব্যাকটেরিয়া দূর করে দেয়। গরম জলের মধ্যে দারুচিনির গুঁড়ো মিশিয়ে দিন। এটি নিয়মিত পান করুন, কিছুদিনের মধ্যে গলা ব্যথা কমে যাবে। মজাদার এই খাবারটি টনসিল সারাতে সাহায্য করে। চিকেন স্যুপের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান গলা ব্যথা এবং ব্যাকটেরিয়া দূর করে দেয়। টনসিলের ব্যথায় গরম চিকেন স্যুপ পান করুন। 1 গ্লাস দুধে 1 চিমটি হলুদ গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিন। এটি রাতে ঘুমোতে যাওয়ার আগে পান করুন, দেখবেন টনসিলের ব্যথা থেকে মুক্তি পাবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলের পাশে বেল আইকন প্রেস করুন।